আমি তিন তিনবার সম্মেলন করে সাধারণ সম্পাদক হয়ে গেলাম, কিন্তু ফখরুল জানাবো শীত পড়ছে, মাছ সবজির দাম। এদিকে উন্নয়ন কখনো গণতন্ত্রের বিকল্প হতে পারে না বলছেন গয়েশ্বর। একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার বলছেন নজরুল ইসলাম খান। এবং সর্বশেষ জানাবো রোহিঙ্গা শিবিরে গোলাগুলি, অগ্নিসংযোগ, বিজিবি টহল জোরদার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আমি তিন তিনবার সম্মেলন করে সাধারণ সম্পাদক হয়ে গেলাম, কিন্তু ফখরুল বিএনপির ঘরে গণতন্ত্র নেই মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আজকে বিএনপি কখন যে কি বলে ঠিক নেই, নিজেদের ঘরটাতে তাদের গণতন্ত্র নেই। ফখরুল সাহেব নিজেরও হয়তো মনে নেই কবে তার সম্মেলন হয়েছে। আমি তিন তিনবার সম্মেলন করে সাধারণ সম্পাদক হয়ে গেলাম, কিন্তু বিএনপি ওবায়দুল কাদের বলেন ঢাকা থেকে তৃণমূলে আমাদের কয়েক হাজার সম্মেলন হয়ে গেছে, কেন্দ্র থেকে ওয়ার্ড ইউনিট পর্যন্ত, অথচ তাদের নির্বাচিত কোনো প্রতিনিধি নেই, সেই সুযোগ তাদের দলে নেই। সহযোগীদের সম্মেলন নেই, ঘরে বসে কমিটি দিচ্ছে, এই দল আবার আওয়ামী লীগকে গণতন্ত্র শেখাতে আসে। ফখরুল সাহেবদের লজ্জা পাওয়া উচিত, তাদের আমলে গণতন্ত্রের উপর আঘাত এসেছে সবচেয়ে বেশি। তাদের আমলে প্রহসনমূলক 15ই ফেব্রুয়ারি মাগুরা মার্কা নির্বাচন, হ্যাঁ না ভোট, যেখানে হ্যাঁ ভোটের পার্সেন্টেজ 114% হয়েছে, জিয়াউর রহমানের হ্যাঁ না ভোট। বিএনপির আমলে ভোট নিয়ে অনিয়মের তথ্য তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বেলা 11টার মধ্যে ভোট শেষ। তাদের আমলে 1,23,00,000 ভুয়া ভোটার হয়েছে, যে জন্য 111 হয়েছে, এটা অন্যতম কারণ। বিদেশিদের কাছে নালিশ করে সেই বিদেশিরাও বিএনপির পক্ষে কিছুই বলে না বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে বিদেশিদের আসতে কোনো বাধা নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন কারো ফরমায়েশে এদেশে গণতন্ত্র চলবে না। শীতেও বাড়ছে মাছ সবজির দাম। শীতের সময় সবজির মেলা হলেও এ সময় বাড়ছে সবজির দাম। সব সবজি এখন গত সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে, এছাড়া বেড়েছে সব মাছের দাম। মাছ বিক্রেতারা বলছেন মাছের খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় পর থেকেই দামে পরিবর্তন এসেছে। এছাড়া গ্রাম অঞ্চলে অতিরিক্ত শীতের কারণে মাছ সরবরাহ কম হচ্ছে, ফলে মাছের দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে সরু চালের দামও বেড়েছে, প্রতি কেজি বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা বাড়তি দামে। আমন মৌসুমেও বাজারে চালের দামের কোনো প্রভাব পড়েনি, শুধু মোটা চালের দাম সামান্য কমেছিল। তবে কয়েকদিনের ব্যবধানে সরু চালের দাম কেজিতে 3 টাকা পর্যন্ত বেড়েছে। মালিবাগ বাজারের চাল ব্যবসায়ী হালিম চৌধুরী বলেন আমন মৌসুমে চাল বেশিরভাগই মোটা হয়, এজন্য এ সময় মোটা চালের দাম না বাড়লেও সরু চালের সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। বাজার মান ভেদে সরু মিনিকের চাল 68 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ভালো মানের নাজির শাহের চালের কেজি 75 থেকে 85 টাকা। সবজির সরবরাহে ঘাটতির কথা বলে বাড়ানো হচ্ছে সবজির দাম। শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা ইউনিস হোসেন বলেন গত সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে সবজির দাম বেড়েছে, বেশি দামে কেনা বলে আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে, যদিও শেষ কয়েক সপ্তাহ সবজির দাম অনেক বেশি ছিল। সবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ী সেকেন্দার আলী বলেন গ্রাম অঞ্চলে অতিরিক্ত শীত ও কুয়াশার কারণে কৃষকরা ফসল তুলতে পারছেন না, যে কারণে সরবরাহ কমেছে। তবে শীত কিছুটা কমলে আগের মতো প্রচুর সবজি সরবরাহ হবে, তখন দাম কিছুটা কমে আসবে। উন্নয়ন কখনো গণতন্ত্রের বিকল্প হতে পারে না বলছেন গয়েশ্বর। দেশে উন্নয়নের নামে অর্থ লুটপাট হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন উন্নয়ন কখনো গণতন্ত্রের বিকল্প হতে পারে না। তিনি বলেন দেশ থেকে 10,00,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, দেশটা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, দেশে কোনো আইনের শাসন নেই, দেশের মানুষ অভাব অনটনে জড়সড়। এই অবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে চাই। জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন তার নেতৃত্ব দেশে যেমন গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল তেমনি বহির্বিশ্বে প্রশংসিত ছিল। ক্ষমতাসীন আওয়ামী লীগের 15 বছরের শাসনামল সম্পর্কে বলতে গিয়ে বিএনপির এ নেতা বলেন একটি দেশকে খুশি করে ক্ষমতায় থাকা, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে না দেওয়া, এই সরকারের আমলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কেউ ভোট দিতে পারে না, স্কুল কলেজের ম্যানেজিং কমিটি নির্বাচনেও কেউ ভোট দিতে পারে না, নামাজ পড়ুক আর না পড়ুক মসজিদ কমিটিতেও তাদের পছন্দ মতো লোকদের দিয়ে কমিটি করা হয়। তিনি বলেন এই সরকার সব কিছু করায়ত্ত করে রেখেছে, দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করে সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে। গয়েশচন্দ্র রায় আরো বলেন আমাদের আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের আন্দোলন ক্ষমতার দখল নয়, আমাদের আন্দোলন হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা, দেশকে দুর্নীতিমুক্ত করা। এজন্য আমরা চাই সুষ্ঠু নির্বাচন, যাতে জনগণ বিনা বাধায় ভোট কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দেবে। আমরা আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হব।
একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার, বলছেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মানুষ এমনিতে কষ্টে আছে, তারা আরও দুঃসময়ের ভয় পাচ্ছে, সেখানে সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। নজরুল ইসলাম খান বলেন, কয়েকদিন আগেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, এখন আবারও গ্যাসের দাম বাড়ানো হলো, শিল্প খাতে গ্যাসের দাম বেড়েছে, এর যোগান তো গরিব মানুষকে দিতে হবে, অর্থাৎ জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতা। তিনি বলেন, আজকে খাদ্য নিয়ে জাহাজ ঘুরছে, তাদের টাকা পরিশোধ করতে পারেনি, মানুষের চাকরি হচ্ছে না, কর্মসংস্থান নেই, এর মধ্যে গ্যাসের দাম বাড়িয়ে শিল্প খাতকে আরও বিপদে ফেলা হয়েছে। সুতরাং বাংলাদেশ আরও কঠিন সংকটে পড়ার আগেই আমাদেরকে লড়াই করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপির নেতা বলেন, আজকে দেশ মারাত্মক দুঃসময় পার করছে, সরকারের দেশের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই, এদিকে কিছু লোক অর্থ লুট করে কোটিপতি বনে গেছে, অন্যদিকে কয়েক কোটি লোক দরিদ্র হয়েছে, শিশুরাও দরিদ্র হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা প্রসঙ্গে তিনি বলেন, আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে আসতে পারছেন না, যারা দরিদ্র মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, তাদেরকে কারাগারে আটক রেখে লুটেরাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, ক্ষমতাসীন দলের লোকদের বিদেশে কি পরিমাণ সম্পদ, একটি জেলা ছাত্রলীগের নেতা 2,000 কোটি টাকা পাচার করেছে, এভাবে একটি দেশ চলতে পারে না। তিনি আরো বলেন, আমরা একটি বাসযোগ্য দেশ গড়ার লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, এজন্য আমাদের অসংখ্য নেতাকর্মী আজকে কারাগারে। বিএনপির নেতা বলেন, আজকে সরকার ঊর্ধ্বতন ব্যক্তিরা বলেন, দুর্নীতির অভিযোগ করলেই হবে না, প্রমাণ দিতে হবে, তাহলে আপনাদের প্রতিষ্ঠান করে কি, আপনাদের লোক নেই, বিএনপির কর্মসূচি পালনের সময় তো ঠিকই ধরেন। নজরুল ইসলাম খান সরকারের উদ্দেশ্যে বলেন, ক্ষমতা ছেড়ে দেন, বিএনপি ঠিকই বের করবে কারা ব্যাংক লুট করে, তাদের নাম প্রকাশ না হবে, যারা এর পেছনে জড়িত তাদেরকে সামনে আনা হবে। আমরা অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছি, অনেক মা বোনের ইজ্জত রক্তের বিনিময়ে আজকে দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। রোহিঙ্গা শিবিরে গোলাগুলি, অগ্নিসংযোগ, বিজিবির টহল জোরদার। বান্দরবানে তুমাপুর সীমান্তে জিরো পয়েন্টে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি ও আগুন লাগানোর ঘটনায় সেখানে চরম আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। ওই সীমান্তে 530টি ঘরে 4,000-এর বেশি রোহিঙ্গা বসবাস করতেন। আগুন লেগে ক্যাম্পের অধিকাংশ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। জীবন বাঁচাতে সেখানে বসবাসকারী রোহিঙ্গারা পাশের গ্রামে আশ্রয় নিয়েছেন। অনেকে খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছেন। ঘটনার পর থেকে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা সীমান্তের ঘুমথুম, তুমব্রু, বাইশারিফাড়ি, কোনারপাড়া, মধ্যমপাড়া এলাকায় তাদের টহল জোরদার করেছে। রোহিঙ্গা কমিউনিটির নেতা দিল মোহাম্মদ জানান, বুধবার গোলাগুলি অগ্নিসংযোগের পর রোহিঙ্গাদের বেশ কয়েকজন মিয়ানমারে পালিয়ে আশ্রয় নিয়েছেন। হঠাৎ করে উত্তেজনায় সবাই আতঙ্কিত। ঘুমথুম ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আজিজ বলেন, বিকেলে সন্ত্রাসীদের দেওয়া আগুনে পুড়ে যায় শূন্যরেখায় বসবাসকারী রোহিঙ্গাদের ঝুপড়ি। এ সময় নারী শিশুসহ অনেক রোহিঙ্গা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদে আশ্রয় নেন। পরে তাদের সেখান থেকে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় বিজিবি, র্যাব ও পুলিশের কড়া নজরদারি রয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা বলেন, সীমান্তের পরিবেশ হঠাৎ করে অশান্ত হয়ে উঠেছে। অধিকাংশ রোহিঙ্গার ঘর পুড়ে ছাই হয়ে গেছে, তবে সংখ্যা কয়টি হবে তা এখনও জানা যায়নি। সীমান্তের সার্বিক বিষয়ে বিজিবি নিয়ন্ত্রণ করে, তারই এই বিষয়ে সঠিক তথ্য সরবরাহ করতে পারবেন। ঘটনার পর আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবহিত করেছি। পরবর্তী নির্দেশনা পেলে সে অনুযায়ী কাজ করা হবে বলে জানান ইউএনএ। গত 18 জানুয়ারি দুপুরে ঘুমধুম ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিচ্ছিন্নতাবাদী দুটি সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রোহিঙ্গা নাগরিক হামিদুল্লাহ ও মহিবুল্লাহ নামে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার MSF হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হামিদুল্লাহকে মৃত ঘোষণা করেন। পরে মহিবুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পরপরই রোহিঙ্গা শিবিরে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতকারীরা। প্রাণ ভয়ে অনেক রোহিঙ্গা নাগরিক ক্যাম্প ছেড়ে আশপাশে পালিয়ে যায়। পরে মহিবুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পরপরই রোহিঙ্গা শিবিরে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতকারীরা। প্রাণ ভয়ে অনেক রোহিঙ্গা নাগরিক ক্যাম্প ছেড়ে আশপাশে পালিয়ে যায়। পরে মহিবুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পরপরই রোহিঙ্গা শিবিরে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতকারীরা। প্রাণ ভয়ে অনেক রোহিঙ্গা নাগরিক ক্যাম্প ছেড়ে আশপাশে পালিয়ে যায়। পরে মহিবুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পরপরই রোহিঙ্গা শিবিরে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতকারীরা। প্রাণ ভয়ে অনেক রোহিঙ্গা নাগরিক ক্যাম্প ছেড়ে আশপাশে পালিয়ে যায়। পরে মহিবুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পরপরই রোহিঙ্গা শিবিরে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতকারীরা। প্রাণ ভয়ে অনেক রোহিঙ্গা নাগরিক ক্যাম্প ছেড়ে আশপাশে পালিয়ে যায়।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।